হেল্পলাইন তিনশো তেত্রিশ নম্বরে কল করলেই খাদ্য সহায়তা পৌঁছে দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এমন ঘোষণার পর কয়েক দফা ফোন করে নাম ঠিকানা দিয়ে সপ্তাহ পার হয়ে গেলেও অভিযোগ কোনো খাদ্য সহায়তা পাচ্ছেন না তারা আবার তিনশো তেত্রিশ নম্বরের এই সহায়তা কর্মসূচি সম্পর্কে জানেন না লকডাউনে কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারগুলোর অনেকেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর ইনামুর রহমান করোনা ভাইরাসের বিস্তার রোধে 14 এপ্রিল থেকে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার এ পরিস্থিতিতে কমে যাওয়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়ে প্রায় 66 শতাংশ জনগোষ্ঠী। একদম বেকার হয়ে গেছে কিছু আমরা যে সরকার থেকে আমরা ফাম তাও নাই। দিক মনে করেন পুলিশ ফাইটার দিক তো জায়গা দেয় না গাড়ি ধরেই ফেলা যায়। এখন মনে করা ইনকাম নেই বউ আসে সলিবিলি আসে। ঘরবাড়া ঘরবাড়াতার মাপ নাই দুস্থ ও অসহায় এই নাগরিকদের মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকিত অর্থ থেকে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান তিন 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 নম্বরে কল দিলে তার কাছে পৌঁছে যাবে এসব খাদ্য সামগ্রী চলমান দীর্ঘ লকডাউনে বেকার হয়ে পড়ায় জমানো টাকা শেষে এখন নিঃস্ব ভ্যান চালক আব্দুল গনি সরকারের এমন ঘোষণায় সন্তানদের মুখে আহার তুলে দিতে আশার আলো ফিরে পান তিনি কল দেন তিন 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 নম্বরে নাম ঠিকানা লিখে নিলেও গত এক সপ্তাহে খাদ্য সহায়তা পাননি তিনি গত বছরে ত্রিপুল তিরিতে ফোন দিছি আমি কোনো অনুদান পাই নাই আর এবছরে দিছি এবং কি আমি কোন জায়গায় থাকি ওই ঠিকানা নিছে। বাড়ির নাম কইছি রোড নাম্বার কইছি আমি কোনো অনুদান পাই নাই আজও পর্যন্ত না দরিদ্র ও অসহায় এই মানুষগুলোর যেখানে নুন আনতে পান্তা অবস্থা সেখানে সরকারের এমন ঘোষণা কতজনের কাছে পৌঁছেছে ট্রিপল থ্রি নাম্বার হিসাবে আমরা কেমন জানি না শুনছি কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি এবং জানিও না আর ওয়ার থেকে কিছু দিল আমগা দেয় না আমরা দেশের ভোটার সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি সম্পর্কে অনেকেই জানেন না আবার কেউ কেউ জানলেও সেখানে ফোন করে নির্দিষ্ট সহায়তা পাচ্ছেন না ফলে ফোন করতে অনীহা তাদের অর্থনীতিবিদরা বলছেন এ ধরনের খাদ্য সহায়তা কর্মসূচি সরকারকে সফল করতে হলে আরও সহজ কোনো পথ অবলম্বন করতে হবে একদিকে হচ্ছে তাদের মধ্যে দক্ষতা থাকতে হবে সততা থাকতে হবে আর অন্যদিকে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সে তাহলেই এই প্রশংসনীয় উদ্যোগের সফলতা প্রয়োজনীয়তাটা সেটা কিন্তু খুব দ্রুত মানে এখন চাইলে দশ দিন পরে যদি আসে বা সাত দিন পরে যদি আসে তাহলে সেটা কিন্তু তাৎক্ষণিক যে খাদ্যের চাহিদা সেটা পূরণ করবে না ত্রাণ প্রতিমন্ত্রীর আশ্বাস খাদ্য সহায়তা কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি নির্দেশ দিয়েছি আরো দশ কোটি টাকা বিতরণ করার জন্য এভাবে আমরা সপ্তাহে দশ বিশ ত্রিশ কোটি টাকা করে আমরা বিতরণ করতে পারবো যে কয়দিন লকডাউন থাকে আহাদ হোসেন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন পর্যালোচনা করা হচ্ছে সিদ্ধান্ত দ্রুতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি মানবিকভাবে বিবেচনার অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর